বাংলাদেশ পুলিশ পুলিশ কনস্টেবলের অনলাইন আবেদনটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো জেলা ভিত্তিক শূন্য পদের তালিকাটি কিন্তু ইতিমধ্যে গতকালকে প্রকাশিত হয়েছে। এখানে 64 জেলার তালিকাটি দেওয়া রয়েছে। 64 জেলা থেকে মোট পুলিশ কনস্টেবল নিবে 4,200 জন। তো পর্যায়ক্রমে আমি প্রত্যেকটি জেলা ভিত্তিক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন জেলাতে কতগুলো শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমত রয়েছে ঢাকা জেলা থেকে শূন্য পদ রয়েছে 351টি, গাজীপুরে রয়েছে 99টি, মানিকগঞ্জে 41টি, মুন্সিগঞ্জে 42টি, নারায়ণগঞ্জে 86টি, নরসিংদীতে 65টি, ফরিদপুরে 56, গোপালগঞ্জে 34টি, মাদারীপুরে 34টি, রাজবাড়িতে 31টি, শরীয়তপুরে 34টি, কিশোরগঞ্জে 85টি, টাঙ্গাইলে 105টি, ময়মনসিংহে 149টি, জামালপুরে 67টি, নেত্রকোণে 65টি, শেরপুরে 39, চট্টগ্রামে 222, বান্দরবনে 11টি, কক্সবাজারে 67টি, বামুনবাড়িয়ায় 83, চাঁদপুরে 71, কুমিল্লা 157, খাগড়াছড়ি 18, ফেনীতে 42 জন, লক্ষ্মীপুরে 50টি, নোয়াখালীতে 91টি, রাঙামাটিতে 17টি, রাজশাহীতে 76টি, জয়পুরহাটে 26টি, পাবনাতে 73টি, সিরাজগঞ্জে 90টি, নওগাঁয় 76টি, নাটোরে 50টি, চাঁপাইনবাবগঞ্জে 48টি, বগুড়াতে 99টি, রংপুরে 84টি, দিনাজপুরে 87টি, গাইবান্ধা 69টি, কুড়িগ্রামে 60টি, লালমনিরহাটে 36টি, নীলফামারীতে 53টি, পঞ্চগড়ে 29টি, ঠাকুরগাঁও 41, খুলনাতে 68টি, যশোরে 81, ঝিনাইদহে 52টি, মাগুরাতে 27টি, নড়াইলে 21টি, বাগেরহাটে 43টি, সাতক্ষীরা 58টি, চুয়াডাঙ্গায় 33টি, কুষ্টিয়ায় 57টি, মেহেরপুরে 19টি, বরিশালে 68টি, ভোলায় 52, ঝালকাঠিতে 20টি, পিরোজপুরে 32টি, বরগুনায় 26টি, পটুয়াখালী 45টি, সিলেটে 100টি, মৌলভীবাজারে 56টি, সুনামগঞ্জে 72টি এবং হবিগঞ্জে 61টি। এই মোট 4,200টি শূন্য পদের সংখ্যা কিন্তু দেওয়া রয়েছে। তো আপনি যারা অনলাইন আবেদনটি করতে চাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে আবেদনটি শুরু হবে। আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন। আর এটি যদি আপনি ডাউনলোড করতেছেন, আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিবো। আপনারা সেখান থেকে চাইলে নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদের তালিকাটি খুব সহজে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজকের ভিডিওটির মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।